সংবিধান মেনেই আগামীতে রাষ্ট্র পরিচালনা নির্বাচন হবে। সরকারের থেকে এক চুলও নড়বেন না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। রোববার গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, বিরোধী দল সাংবিধানিক সংকট তৈরি করতে নানা ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশি পাটের জন্মরহস্য উন্মোচনের ঘোষণা দেন। শরীফুদ্দিন লিমনের রিপোর্ট। নিজেকে নিয়ে চিন্তা করলে তো হবে না। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি এবং নিবন্ধন বাতিল হওয়া জামাতের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী হঠাৎ সংবাদ সম্মেলন নিয়ে সবার মাঝেই ছিল কৌতূহল। তবে দেশি পাটের জন্মরহস্য উন্মোচন নিয়ে প্রধানমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হলেও প্রাসঙ্গিকভাবে চলে আসে চলমান রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচন ইস্যু। এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। আগামীতে দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বিরোধী দল তত্ত্বাবধায়ক করে মিলিটারি ডিক্টেটর অথবা অসাংবিধানিক কোন ক্ষমতাকে সেটা চান? এটা নিয়ে কেন বিতর্ক হবে আমি এটাই তো বুঝতে পারি না। কারণ উচ্চ আদালতের রায় এটাও বলা আছে যে যদি কোনো পরিবর্তন সেটা একমাত্র পার্লামেন্ট পারে। তা পার্লামেন্ট তো পরিবর্তন করিয়ে দিয়েছে। এখন সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় যারা অভ্যস্তই না চাই না, আপনারা যদি তাদের সাথেই চলতে চান চলতে পারেন। আমরা আপনাদেরকে আলোর পথে নিতে চাচ্ছি, আপনারা অন্ধকারের দিকে যেতে চাচ্ছেন। আমি সংবিধানে বিশ্বাস করি, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। ওনারা চাচ্ছেন সাংবিধানিক সংকট তৈরি করতে, কিন্তু ইনশাল্লাহ সেটা হবে না। তত্ত্বাবধায়ক ইস্যুতে বিরোধী দল কেন উচ্চ আদালতের রায় মেনে নিচ্ছে না সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বিদ্যুৎ শিক্ষাখাত সহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, গেল সাড়ে চার বছরে দেশে 5,723টি নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, যা নিয়ে কেউ অভিযোগ দিতে পারেনি। তাদের মধ্যে যে চারিত্রিক দ্বৈততা, ওই জেতা লোক সাথে নিয়ে বলে এই সরকার আমলেও অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না, তখনই প্রশ্ন করতে ইচ্ছা করে তাহলে উনি জিতলো কেন, তাহলে রিজাইন করে দিক। মিথ্যে কথা বলার যে অভ্যাস, এই অভ্যাসটা তাদের মজ্জাগত, জনগণকে বিভ্রান্ত করা। এবারে সে অনেকগুলি চ্যানেল দিয়েছে, দুর্ভাগ্য হলো লাভের লাভ আপনাদেরই দেখি যে টকশক সংখ্যা বেড়ে গেছে, আর টক টক কথা বলে আওয়ামী লীগের ঘায়েল করা, এটাই যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। শেখ হাসিনা বলেন, পাটের জন্মরহস্য উন্মোচনের পর গেল 3 বছরে পাট রপ্তানি করে 3 বিলিয়ন এবং গত অর্থ বছরে 1.6 বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় হয়েছে। তোষা পাটের সাথে দেশি পাটেরও জীবন রহস্য উন্মোচনের কাজ ইতিমধ্যে আমাদের বিজ্ঞানীরা সম্পন্ন করেছে। মূল কথা হলো পাটের পূর্ণাঙ্গ জেনোম তথ্য এখন আমাদেরই হাতে। প্রধানমন্ত্রী আবারও সব সাংবাদিক হত্যার বিচারের আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকরা তার বিরুদ্ধে লিখলেও তিনি সবসময় তাদের পাশে থাকবেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের কাজ তো শুরু হয়ে গেছে, কথা দিয়েছিলাম নিজের অর্থে করব, আমরা নিজের অর্থেই তৈরি করছি। শরীফুদ্দিন লিমন, আরটিভি, ঢাকা। সংবিধানের আলোকে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে অংশ নেবে না বিএনপি, বরং সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পক্ষে তারা। বিএনপির গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আনুষ্ঠানিকভাবে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান থেকে এক চুলও নড়বে না সরকার, রোববার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। প্রধানমন্ত্রীর কাছে জাতির প্রত্যাশা ছিল যে তিনি অন্তত একবার রাষ্ট্রনায়কোচিত একটি পদক্ষেপ গ্রহণ করবেন, উপরন্তু তার এই সংবাদ ব্রিফিং এর মধ্য দিয়ে সেই সংকট আরো ঘনীভূত হয়েছে। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বর্তমানে সংবিধানে যে বিধান রয়েছে, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই নির্বাচনে বিরোধী দল যাবে না এবং এই দেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। এদিকে সরকার বিরোধী চলমান আন্দোলন কর্মসূচি ও করণীয় ঠিক করতে রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে 18 দলীয় জোটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সভাপতিতে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবং 18 দলীয় জোটের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সমূহ সোমবার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে রাত 12টায় কেক কেটে উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে নির্বাচন হবে আর এতে অংশ না নিলে বিএনপি আম ছাড়া দুটোই হারাবে, এই মন্তব্য করলেন আইন প্রতিমন্ত্রী। আর গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন বনমন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগের আলোচনায় বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ নয় দাবি করে জাতীয় নির্বাচনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী। বাংলাদেশের যথাসময়ে সংবিধান সম্মত পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, পরিষ্কার কথা। সেই নির্বাচনে আসতে ভালো, না আসলে আমও যাবে ছালাও যাবে। জাতীয় প্রেস ক্লাবে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনায় বনমন্ত্রীর দাবি, জঙ্গিবাদ সন্ত্রাস আর দুর্নীতির জন্য আগামীতেও বিএনপিকে প্রত্যাখ্যান করবে জনগণ। গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না সংঘাতের কথা বলে, বরং গণতন্ত্রকে সংহত করার জন্য কাজ করি। আন্দোলনের ভয় বর্তমান সরকার করে না আর তা মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মী যথেষ্ট বলেও বিরোধী দলকে হুঁশিয়ার করে দেন তারা। এই নির্বাচন হবে এ যাবৎ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় পার্টি শেষ পর্যন্ত মহাজোটে থাকবে কিনা সে বিষয়ে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নেবেন কেন্দ্রীয় নেতারা। রোববার দুপুরে বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম বৈঠক শেষে মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানালেন একথা। আরো জানাচ্ছেন মারুফ রেজা। জাতীয় পার্টির আগামী দিনের কর্মসূচি, মহাজোটে দলের অবস্থান ও নির্বাচনের প্রস্তুতি সহ চলমান নানা বিষয় নিয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা করেন এস এম এরশাদ। পরে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানান দলের মহাসচিব। রাজনীতিতে কোনো শেষ কথা নেই, আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যত কাছাকাছি আসবে আমাদের সঠিক এবং সময় উপযোগী দলের স্বার্থে জনগণের স্বার্থে চিন্তা করার সিদ্ধান্ত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নেবেন। এককভাবে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন পদ্ধতি নিয়ে জাপার অবস্থানের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের সাথে ইসলামিক মূল্যবোধে যারা বিশ্বাস করে এবং গণতান্ত্রিক রীতিনীতি বিশ্বাস করে সেই সমস্ত দলগুলো যদি আসে তাদেরকে স্বাগত জানাবো। দলের কেন্দ্রীয় নেতাদের পার্টি ছেড়ে যাবার বিষয়টি নিছকই গুজব বলে উড়িয়ে দিয়ে নির্বাচন সামনে রেখে জাপার সব পর্যায়ে সংগঠকদের নিয়ে দ্রুত কাজ শুরুর কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মেয়ে ঐশী, তার বন্ধু রনি ও বাসার কাজের মেয়ে সুমিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার অভিযুক্তদের 10 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যার সঙ্গে জড়িত ঐশীর 2 পলাতক বন্ধুকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। রিপোর্ট করছেন তুষার ইসলাম। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশী, বাসার কাজের মেয়ে সুমি এবং তার বন্ধু মিজানুর রহমান রনিকে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। এটা 302 এবং 34 ধারা মামলা, পরিকল্পিত ভাবে হত্যা মামলা। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেখানে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে মহিলা পুলিশের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা কর্মকর্তারা হত্যাকাণ্ড সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা জানান। একটা বিষয় আমরা নিশ্চিত হয়েছি যে হত্যাকাণ্ডটি একটা কল্পিত হত্যাকে বাড়িতে যেতে দেওয়া হতো না, তার যে স্বাধীন অবাধ চলাফেরায় বাধা দেওয়া হতো, পাশাপাশি গত 30 তারিখ থেকে তার যে ব্যবহৃত সেল ফোনে বিভিন্ন জনের সাথে কথা বলতো সেই সেল ফোনটিও জব্দ করা হয়েছে। এ সময় জানানো হয় হত্যাকাণ্ডে জড়িত ঐশীর 2 বন্ধুকে খুঁজছে পুলিশ। আমরা অন্তত 2 ব্যক্তিকে খুঁজছি, তার পেলে পাশাপাশি এই সুমি বেগম রহমান এবং মিজানুর রহমান রনিকে আর জিজ্ঞাসাবাদ করতে এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে আমরা নিশ্চিত, পাশাপাশি ঠিক কতজন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সে বিষয়ে নিশ্চিত হব। গেল বুধবার রাতে এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে চামিলিবাগের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের 3 দিনের মাথায় পল্টন থানায় ওই দম্পতির মেয়ে ঐশী আত্মসমর্পণ করে। তুষার ইসলাম, আরডিভি, ঢাকা।
আবারও পুরনো চেহারায় ফিরে এসেছে ঢাকা। বেড়েছে কর্মব্যস্ততা, সঙ্গে যানজট সহ